কাতারে বিশ্বকাপ ফুটবল খেলা হচ্ছে 8 স্টেডিয়ামে। এর মধ্যে নামের কারণে একটি স্টেডিয়াম সবার নজর কাড়ে, 974। কেন স্টেডিয়ামের নাম দেয়া হলো তা নিয়ে ফুটবল প্রেমীদের কৌতূহলে শেষ নেই। মেক্সিকো পোল্যান্ড ম্যাচ দিয়ে 974-এ বিশ্বকাপের খেলা গড়ায়। ব্যতিক্রমী আদলে গড়া এই স্টেডিয়ামে ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, ফ্রান্সের মতো বড় দলগুলো খেলেছে। স্টেডিয়ামের নাম কেন 974? এই বিশ্বকাপ দিয়ে কাতার মূলত দেখাতে চেয়েছে পরিকল্পনায় কতটা এগিয়েছে তারা। আর 974 একটি অস্থায়ী স্টেডিয়াম। ব্যতিক্রমী এই স্টেডিয়াম তৈরি হয়েছে 974টি কন্টেইনার দিয়ে। খেলা শেষে অনায়াসে খুলে ফেলা যাবে এই স্টেডিয়াম। বিশ্বকাপের স্মৃতিমাখা এই স্টেডিয়াম বাংলাদেশে নিয়ে আসার বিষয়ে আলোচনা চলছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এবং সভাপতি আতাউর রহমান মানিক কাতারে একটি সভায় এই আলোচনা তুলেছেন। বাংলাদেশ বলছে তারা 974 স্টেডিয়ামটি বাংলাদেশে আনতে চায়। কাতারের সংবাদ মাধ্যমকে বাফুফের সাধারণ সম্পাদক জানিয়েছে ঢাকায় কাতার দূতাবাসের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন তারা। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ ডেস্ক।